প্রকট হয়ে উঠেছে কন্টেইনার সংকট। তৈরি পণ্য বিদেশে পাঠাতে খালি কন্টেইনার যেমন পাওয়া যাচ্ছে না, তেমনি পাওয়া যাচ্ছে না প্রয়োজনীয় জাহাজও। ডিপোগুলোতে তৈরি হয়েছে শরণকালের ভয়াবহ পণ্যজট। এতে সময়মতো পণ্য রপ্তানি নিয়ে অনিশ্চয়তা পড়েছেন রপ্তানিকারকরা, যা দীর্ঘমেয়াদে দেশের রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলার শঙ্কা তৈরি করেছে। করোনা সংকট কাটিয়ে গতি ফিরতে শুরু করেছে দেশের রপ্তানি বাণিজ্যে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসছে ক্রয়াদেশ। তেমনই একটি আদেশের পণ্য তৈরি করে চট্টগ্রাম বন্দরে পাঠিয়েছে নারায়ণগঞ্জের এমবি নিট ফ্যাশন। কিন্তু সেখানেই আটকে গেছে সেসব পণ্য কন্টেইনার সংকটে জাহাজের বুকিং না পেয়ে। পণ্য জমে গেছে প্রতিষ্ঠানটির কারখানাতেও। $12 লাখ উপরে মাল রেডি করে আমার ফ্যাক্টরিতে পড়ে আছে। মানে ফ্যাক্টরিতে জায়গা নাই, মানে রাখতে পারতেছি না। আবার কিছু ইয়েতে পাঠাই দিছি, ওই কি বলে ডিপোতে, ওই ডিপোতে পড়ে আছে, শিপমেন্ট হচ্ছে না। আমি ডকুমেন্টস ব্যাংকে দিতে পারছি না, টাকা পাচ্ছি না, স্যালারি দিতে পারছি না, এই ব্যাক টু ইয়ার পেমেন্ট দিতে পারছি না, মানে হরেক রকমের জটিলতা তৈরি হচ্ছে। শুধু একটি নয়, এ সংকটে আটকে পড়েছে বহু পণ্য। বন্দরের ডিপোগুলোতে তৈরি হয়েছে শরণকালে সবচেয়ে ভয়াবহ পণ্যজট। বাড়তি ভাড়া দিয়েও পাওয়া যাচ্ছে না জাহাজ, যার প্রভাবে শনিবার পর্যন্ত চট্টগ্রামের 19টি ডিপোতে জমা হয়েছে 13,560টি কন্টেইনার, যেখানে স্বাভাবিক সময় ডিপোতে কন্টেইনারের সংখ্যা থাকে গড়ে 2,000। চায়নাতে এক্সপোর্ট বেড়ে গেছে, যার ফলে শিপিং লাইনগুলো তাদের এমটি কন্টেইনারগুলো চায়নায় নিয়ে যাচ্ছে। আমাদের দেশে এক্সপোর্টের ভলিউম বেড়ে গেছে। আমরা এপ্রিল পর্যন্ত এক্সপোর্টের যে কন্টেন্ট কার্গো হ্যান্ডেল করেছি, প্রায় 20% বেড়ে গেছে কার্গো আমাদের অপডকগুলোতে। কিন্তু এই যে কার্গো বেড়ে গেছে, এটার জন্য কিন্তু আমরা কন্টেইনার পাচ্ছি। সাধারণত চট্টগ্রাম বন্দর থেকে যে ফিডার ভেসেলগুলো যায়, এটা 3টা 4টা ট্রান্সশিপমেন্ট পোর্টে যায়, যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়ার পোর্ট কেলাং, তারপর হচ্ছে আপনার কলম্বো শ্রীলঙ্কার। এই পোর্টগুলোতে কিন্তু কনজেশন চলছে ডিউ টু প্যান্ডামিক, কোভিড-19 প্যান্ডামিক। জাহাজ স্বল্পতা একদিকে আছে, আর একদিকে আছে কন্টেইনারের স্বল্পতা। এই কারণে ও এই দুই প্রবলেমের বিপরীতে আমার এক্সপোর্টের ভলিউম রাইজ করেছে, তাহলে সংকটটা আরো অ্যাকিউট হয়ে গেছে। সংকট দীর্ঘমেয়াদী হলে দেশের সার্বিক রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রপ্তানিকারকদের। আমরা যদি 7 দিন 10 দিন ধরে যদি মাল অনবোর্ড করতে না পারি, তাহলে আমাদের বায়ার যে টার্গেট ফিক্স করে রেখেছে, একটা তারিখ নির্ধারিত করে রেখেছে, তাদের আমাদের মালগুলি ওই স্টোরে উঠাবে, সেখানে যদি ওরা উঠাতে না পারে, তাহলে অবশ্যই আমাদেরকে বায়ার আমাদের উপর একটা ডিসকাউন্টের চাপিয়ে দিবে অথবা ক্যান্সেলেশনের দিকে যাবে। আমদানিকৃত পণ্যের তুলনায় রপ্তানি যোগ্য পণ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এতে কন্টেইনারের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কিন্তু কন্টেইনার স্বল্পতার কারণে যথাসময়ে পণ্য রপ্তানি করা নিয়ে সংকট দেখা দিয়েছে, ফলে রপ্তানি যোগ্য পণ্য চালান সময় মতো জাহাজীকরণ করা সম্ভব হচ্ছে না। ফলশ্রুতিতে নির্ধারিত লিড টাইমের জন্য পণ্য রপ্তানি করা সম্ভব না হলে রপ্তানিকারীগণ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সমস্যা সমাধানে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাগুলোর হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে যতদিন কন্টেইনার সংকট না কাটছে, ততদিন ট্রান্সশিপমেন্ট বন্দরগুলোতে পণ্য পরিবহনে বিশেষ ফিডার ভেসেলের ব্যবস্থা করার পরামর্শও সংশ্লিষ্টদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।